আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2023, জনসংখ্যা ও উপজাতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত ছিল 100:110.3। বাংলাদেশের আদমশুমারি হয়েছে মোট 5টি। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম হচ্ছে জনসংখ্যা ও গৃহগণনা। ষষ্ঠ জনসংখ্যা ও গৃহগণনা অনুষ্ঠিত হবে 25 থেকে 31 অক্টোবর 2021। ভারতবর্ষে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1872 সালে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাতি হচ্ছে সাঁওতাল। হাজংদের বসবাস নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায়। হাজংরা বসবাস করে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলায়। খাসিয়া উপজাতি বাংলাদেশের যে জেলায় বাস করে? সিলেট জেলায়। খাসিয়ার গ্রামগুলো পরিচিত পুঞ্জি নামে। যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম হচ্ছে ইসলাম। পাঙ্কন উপজাতির সাংস্কৃতিক কেন্দ্র বিরিশির অবস্থিত নেত্রকোনায়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত সম্পাদিত হয় 2 ডিসেম্বর 1997 সালে।